রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এটা আকস্মিক অস্বাভাবিক একটা মিরাজ এন্ড অলসো প্রেস দিস বেল আইকন এই মিরাজ সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সে মিরাজ আশ্চর্যজনক একটা মিরাজ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই মিরাজ থেকে আমাদের শিক্ষা আমাদের করণীয় আমাদের বর্জনীয় এখান থেকে ইসলামের অসংখ্য অগণিত নিদর্শনাবলী এখান থেকে মুসলমানদের জন্য পালনীয় এবং মুসলমানদের জন্য বর্জনীয় এগুলো অত্যন্ত কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য কিছু কাজ আছে করণীয় কিছু কাজ আছে বর্জনীয় মিরাজ থেকে আমাদের কি শিক্ষা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কে সরাসরি আল্লাহ তাআলা সচক্ষে দেখাইছেন যে মানব জাতির পরকালীন জীবন কেমন হবে মুসলমানদের পরকালীন জীবন জীবন কেমন হবে তারা পরকালে অপরাধীদের কেমন শাস্তি হবে এবং যারা জান্নাতি তাদের কেমন নাজ নিয়ামত কেমন সুখ শান্তি তারা নাজ নিয়ামত পাবেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে সরাসরি সচক্ষে এগুলা দেখেছেন এটাকে হচ্ছে এটাকে বলা হচ্ছে মিরাজ আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার মাধ্যমে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সচক্ষে দেখিয়েছেন যাতে করে আমাদের জন্য উপকার হয় আমাদের জন্য কল্যাণ হয় আল্লাহ তাআলা এমন কোনো কিছু বাদ রাখেন না যে পরকালে জীবন কেমন হবে একজন ব্যক্তি একটা জায়গা থেকে দেখে আসার পরে ওই জায়গার অবস্থা সম্পর্কে যেভাবে বলতে পারবে আরেকজন ব্যক্তি না দেখে সেভাবে বলতে কখনো পারবে না এই জন্য পরকালীন জীবন কেমন হবে ওখানে যারা শাস্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত যারা আসামি হবে তাদের শাস্তি কেমন হবে শাস্তির ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে জাহান্নামে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে বিভিন্ন কয়েদীদেরকে দেখানো হয়েছে তাদের কেমন শাস্তি আর কোন অপরাধের জন্য কেমন শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে সচক্ষে দেখাইছেন যে এই সমস্ত ব্যক্তিরা এই এই কারণে এই সমস্যার কারণে এই ভুলের কারণে এই অপরাধের কারণে এই শাস্তি হচ্ছে যে অপরাধগুলো আমাদের সমাজে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের মুসলিমদের মধ্যেও বিদ্যমান রয়েছে শরীয়ত একমাত্র মুসলমানদের জন্য শরীয়ত অমুসলিমদের জন্য না কোরআন মুসলমানদের জন্য অমুসলিমদের জন্য সবার জন্য এটা হেদায়েতের একটা কিতাব আপনি যখন ইসলামের মধ্যে চলে আসবেন তখন আপনার আমার সালাফিরার পথে একটু বাধা হয়ে দাঁড়াবে আমাদের জন্য শরীয়ত আমাদের জন্য কোরআন আমাদের জন্য হাদিস আমাদের জন্য সুন্নাহ আমাদের সামনে আছে আমাদের যেভাবে সেভাবে চলা যাবে না আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কথাগুলো এই জন্য বলেছেন যে আমাদের এখন যেহেতু আল ইসলাম মুসলমান সুদন ওয়া গরদান নেহাদন আমরা যখন কালিমা গ্রহণ করে ফেলেছি ইমান যখন আমরা এনে ফেলেছি আমাদের দুনিয়াবী সকল ফকর কাজকর্মের মধ্যে শরীয়ত আমাদের আমাদের সামনে উপস্থিত আমরা যেভাবে মন চায় সেভাবে আমাদের জন্য চলা যাবে না যেভাবে অমুসলিম সম্প্রদায়রা যেভাবে মন চায় যখন যেভাবে চায় সেভাবে চলতে পারে তাদের জন্য কোনো শরীয়ত নাই তাদের জন্য কোনো বাধা নাই তাদের জন্য কোনো নিষিদ্ধের কোনো কাজ নাই তাদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতের মত সালাম এমন একটা মুহূর্ত যে মুহূর্তের মধ্যে তার প্রিয় লোকগুলা যখন দুনিয়া থেকে চলে গেছেন উনি যখন একাকী হয়ে গেলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুঃখ কষ্ট যখন তার চতুর্দিক থেকে তার উপর জুলুম নির্যাতন যখন চলমান রয়েছিল তৎক্ষণিক আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন কে সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার পুরুষদের মধ্যে তার চাচা আবু তালেব উনি এই দুইজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন ওনার আর কাছের লোক বলতে কেউ ছিল না তার আপনজনদের মধ্যে যারা ছিলেন তারা বেঈমান আর তাকে যারা মহাব্বত করতেন ভালোবাসতেন কয়েকজন সাহাবাই কেরাম ছাড়া আর আপনজনের মধ্যে কেউ ছিলেন না এই দুইজন যখন মারা গিয়েছেন তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম তার মানসিকভাবে ভেঙে পড়লেন তখন আল্লাহ তাআলা ইসরা করার জন্য
আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা তলব করতেছে বল না সুবহানাল্লাহ আপনার সাথে আল্লাহ তাআলা দিদারের জন্য অপেক্ষামান রয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আপনার সাথে আল্লাহ দিদার করতেছেন আপনাকে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে যেতেছেন আপনার সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মেরাজের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো সিস্টেম করেছেন অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তাকে আরশ আযীম পর্যন্ত নিয়ে যাবেন এর জন্য প্রস্তুতি আছে কিনা আল্লাহ তাআলা দরবারে একজন অতিথি যাবেন এই জন্য আল্লাহ তাআলা জমিন থেকে শুরু করে আরশ আযীম আল্লাহ তাআলা দরবার পর্যন্ত যতটুকু ব্যবস্থাপনা করার দরকার সবকিছু আল্লাহ তাআলা করেছেন দুনিয়ার মানুষরা যখন এক দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে যখন যায় তার জন্য অনেকগুলো আয়োজন করে কিনা রাস্তার নিরাপত্তা থেকে শুরু করে আকাশের নিরাপত্তা থেকে শুরু করে চতুর্দিকে যত নিরাপত্তার দরকার সবকিছু দুনিয়ার মানুষ করে তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একজন মহামানব আল্লাহর সাথে দিদার করবেন জমিন থেকে শুরু করে আরশ আযীম আল্লাহ তাআলার দরবার পর্যন্ত সকল স্তরে সকল জায়গার মধ্যে আল্লাহ তাআলা লোকের ব্যবস্থা করে দিয়েছেন স্বাগতম জানার জন্য লোকের ব্যবস্থা করেছে ফেরেশতাদের মাধ্যমে এবং আন যত নবী আলাইহি সালাতু ওয়া সালামরা দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন সবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছেন বলনা সুবহানাল্লাহ জমির মধ্যে সময়ের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন সময় আমরা অনেকে বলি থাকি 27 বছর রাত অতি 27 বছর পার হয়ে গেছে এক রাতে আল্লাহ দ্বারা সম্ভব হয় কিনা আল্লাহ পারেন কিনা পারেন আল্লাহ তাআলা সময়ের গতিকে বন্ধ করে দিয়েছেন যে যে অবস্থার মধ্যে যে সময় এখন একটা 4 মিনিট অথবা 3 মিনিট 3 মিনিটের মধ্যে থেকে যাবে সারা পৃথিবী একটা অবস্থার মধ্যে থেকে যাবে আল্লাহ তাআলার দ্বারা সম্ভব কিনা সম্ভব সময়ের মধ্যে পরিবর্তন এনেছেন উম্মে হানের ঘরের মধ্যে হযরতে জিবরাইল হযরতে মিকাইল হযরতে ইসরাফিল তিনজন ফেরেশতা অথবা দুইজন ফেরেশতা অথবা একজন ফেরেশতার কথা বলা হয়েছে মতভেদ রয়েছে যাই হোক ফেরেশতারা আসছেন আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বের করে মসজিদে হারাম সেখানে আল্লাহ তাআলার হাবিবকে সাক্কে সুদূর করা হয়েছে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় ওনাকে সেখানে নিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন সাক্কে সুদূর করেছেন সেখান থেকে ঈমান দেওয়া হয়েছে এবং হিকমত দিয়ে আল্লাহ তাআলা আবার কি করেছেন সেই ফেরেশতারা আবার সেই কলিজা থেকে যা যা বের করা দরকার কিছু বের করেছেন আবার কিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যেটা বলা হয় ওপেন হার্ট সার্জারি যে ডাক্তার করে থাকেন এটার দ্বারা মানুষ মরে না তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সে যেহেতু দুনিয়া থেকে আকাশে যাবে স্বাভাবিকভাবে যেহেতু যাওয়া যাবে না যা যা করণীয় দরকার সবগুলো আল্লাহ জানেন কিনা সবগুলো জানেন যা যা দরকার শরীরের মধ্যে সেই অক্সিজেন থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু প্রয়োজনীয় জিনিসগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দিয়ে দিয়েছেন আর সাথে সাথে ঈমান দিয়েছেন হিকমত দিয়েছেন আল্লাহর সাথে দিদার করবেন এটা হচ্ছে দুনিয়াবি এবং এরপরে আল্লাহ তাআলা মসজিদ আকসার মধ্যে নিয়ে গেছেন ফাতিমা মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা সাইর করেছেন মসজিদ আকসার মধ্যে এমন একটা সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন যেখানে হাজার হাজার মুসল্লিরা যে মসজিদ আকসার মধ্যে ভরপুর হয়ে গেছে মুসল্লিরা সবাই দাঁড়িয়েছেন ইমাম সাহেবের জন্য জামাতের সময় হয়ে গেছে সবাই কি হয়েছে অপেক্ষামান আছেন ইমাম সাহেবের জন্য ইমাম সাহেব আসলে জামাত সময় হয়ে গেছেন কিন্তু সব কাতারের প্রত্যেকটা কাতার পরিপূর্ণভাবে হয়ে গেছেন শুধু ইমামতের জায়গাটা খালি সবাই অপেক্ষামান আছেন একজন ইমাম আসবেন ওনার জন্য অপেক্ষা আছেন উনি হচ্ছেন কে ইমামুল মুরসালিন বলেন না ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে ইমামুল মুরসালিন যত রাসূলগণ আগমন করেছিলেন সবার ইমামতি করেছিলেন আজকের ইমামতি একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ইমামতি করার যোগ্যতা নাই সেই ইমামতির জায়গাটা তার জন্য বরাদ্দ করে দিয়েছেন দুই রাকাত নফল নামাজ আদায় করলেন সেখান থেকে রফ রফ আসছে আকাশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সবার সাথে বিদায় নিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জায়গা নিয়ে গিয়ে হয়েছিল যে প্রথমে জাহান্নামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখানো হয়েছিল জাহান্নামের অবস্থা কেমন তাদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন লগে সাথে ছিলেন কে
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে খুতবার মধ্যে কথাগুলো স্পষ্ট ভাবে বলা হইছে প্রথম বলছেন ওয়া আন্না লাহা সাবআতু আবওয়াব জাহান্নামের দরজা কয়টি 60টি সাবআতু আবওয়াব জাহান্নামের দরজা 60টি এটা একটা বিশাল একটা ঘর অনেকে বলে জাহান্নাম 60টি এটা 60টি স্তর 60টি ঘর হতে পারে 60টি দরজা হতে পারে 60টি স্তর আছে সাত ভাগে বিভক্ত আমরা এখান থেকে অনেকে তাহকিক করেছেন গবেষণা করেছেন যত অপরাধী আছে অপরাধীদেরকে সাত ভাগে বিভক্ত করে সাত ধরনের শাস্তি দেওয়া হবে 60টি জাহান্নাম জাহান্নামের 60টি স্তর রয়েছে ওই 60টি স্তরের মধ্যে সাত ধরনের অপরাধীদেরকে কি করবে এখানে শাস্তির মধ্যে তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে সাত ধরনের অপরাধী এইজন্য 60টি দরজা কথা বলা হয়েছে ওয়া আন্না লাহা সাবআতু আবওয়াবিন প্রত্যেকটা দরজার মধ্যে আলাদা আলাদা ফেরেশতা রয়েছে তাদের শাস্তি আলাদা একজনের শাস্তি এক রকম আরেকজনের শাস্তির সাথে মিলে না মোটামুটি যে রকম শাস্তি হোক কম থেকে বেশি হোক কঠিন হোক অথবা অল্প শাস্তি হোক শাস্তি তো শাস্তি এটা অপরাধীর জন্য কি শাস্তি আর বেহেশতের মধ্যে সেটা বেহেশতের মধ্যে আরামটা কম হোক বেশি হোক এটা শান্তি বেহেশত মানে কি শান্তি আর জাহান্নাম মানে কি সেখানে শাস্তি বেহেশত মানে শান্তির জায়গা আর জাহান্নাম মানে অশান্তির জায়গা বেহেশত মানে যেখানে শান্তির কোনো শেষ নাই আর জাহান্নাম মানে যেখানে অশান্তির কোনো শেষ নাই সেখানে অশান্তি যেখানে অশান্তি শুরু আর শেষ নাই আর জান্নাত মানে যেখানে শান্তির শুরু আর শেষ নাই এটাকে বলা হচ্ছে জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সেই জাহান্নামের দিকে নিয়ে হয়েছিল ফা ওয়াকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম বাবি জাহান্নাম ফাকাল ইয়া আখি জিবরাইল মা হাযিহি জিজ্ঞাসা করা হলো এটা কিসের দরজা এটা কি বলছেন ক্বালা জাহান্নামুল্লাতী ইউআযযিবু বিহাল মুজরিমুন ওয়া আন্না লাহা সাবআতা আবওয়াব এটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে শাস্তির একটা কি জায়গা আর সেটার নাম হচ্ছে জাহান্নাম সেটার নাম হচ্ছে কি জাহান্নাম আল বাবুল আলা প্রথমে যে দরজা দিয়ে প্রথম যে শাস্তি দেওয়া হবে এরা কারা লি শরীআতিকাল মুখালিফিন লি শরীআতিক এরা হচ্ছে শরীআতের যারা শরীআতকে যারা বিকৃত করে এক নাম্বার ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এখানে প্রথম দরজার মধ্যে যারা শরীয়তকে তারা কি করে বিকৃত করে শরীয়তের মুখালেফ যারা সলাফিরা করে এক ফক এক ধরনের লোক আছে যারা ইসলাম ফাসার করে ভুল তরিকায় কোন তরিকায় ভুল তরিকায় বেদাতি তরিকায় তারা মনগড়া পদ্ধতিতে ইসলাম ফাসার করে এদেরকে প্রথম জায়গা প্রথম জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করা হয়েছে নাউজুবিল্লাহ এবং যারা শরীয়তকে কটাক্ষ করে থাকেন যারা শরীয়তের কোনো বিধানকে শরীয়তের কোনো আইনকে তারা মান্য করে না এদেরকে প্রথম জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেওয়া হবে শরীয়তে যারা আইন কানুনকে নিজের মন গড়া পদ্ধতিতে ফসার ফসার করবে নিজের বাহাবা পাওয়ার জন্য কোরআন হাদিসে যে সমস্ত কথাগুলো নাই এগুলা নিজের মন গড়া পদ্ধতিতে মানুষে তাকে মানুষ তার দিকে আকৃষ্ট করার জন্য অতিরিক্ত কিছু কথা বলা অতিরিক্ত কিছু কথা বলে মানুষ তার দিকে আকৃষ্ট হবে এই সমস্ত নিয়তে বেশি কথা বলে যেটা কোরআনে নাই হাদিসে নাই মন গড়া পদ্ধতি কিছু কথা বলে শরীয়ত বিকৃতিকারী ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আবার কিছু মানুষ যাচাই বাছাই করে না আসলে কথাগুলো ঠিক কিনা তার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা এগুলো অনেকে গবেষণা করে না তাহকিক করে না প্রত্যেকটা জমানার মধ্যে আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে আমাদের বর্তমান জমানা আছে ইন্টারনেটের জমানা ঠিক কিনা এখানে গবেষণা করা অনেক জায়গা আছে আপনি ঘরে বসে থাকলে পারে এখন ইন্টারনেটের যুগ মুহূর্তের মধ্যে সারা বিশ্ব কোন জায়গায় কী হচ্ছে আপনি একটি কথা বলছেন এটা কি সঠিক নাকি বেঠিক অনেক বক্তা আছে অনেক আলোচক রয়েছে আন্তর্জাতিক আলোচক রয়েছে গ্রাম্য আলোচক রয়েছে অনেক কোরআন হাদিস সম্পর্কে বলনাওয়ালা ব্যক্তি অনেক রয়েছে এখান এত ব্যবস্থাপনা থাকার পরেও যদি আপনি বিদআতি তরিকার মধ্যে আপনি যদি নিজেকে ঠিক মনে করে বসে থাকেন তাহলে অবশ্যই আপনার আপনার জন্য গোমরাহির পথ আপনার জন্য জাহান্নাম অপেক্ষামান রয়েছে ভুল পথ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন যে সমস্ত কথাগুলো কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক বিদআত হচ্ছে কি গোমরাহি আর গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম প্রত্যেক বিদআত হচ্ছে কি গোমরাহি যারা বিদআত
নিজেরা করে তারও আবার বিদআতের পক্ষে কথা বলে, বিদআত করা যাবে না। বিদআত কোনটা তাহলে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তারা এমন কষ্ট উপভোগ করবে যা কখনো তারা জীবনে চোখে দেখে নাই এবং অনুমানও করতে পারে না। এরপরে ফাইদা কুম ইয়াকুলুনা নার ওয়া ইশরাবুনা দিমা ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিম হাসারাতান ওয়া নাদামা। দ্বিতীয় ফকার, এক ফকারের কথা বলা হচ্ছে। ফাকালা ইয়াখি মান হাউলা জিবরাইল ক্বাল হাউলা ইয়াকালুনা মুআলাল ইয়াতামা যুলমা। দ্বিতীয় একটা জাহান্নামের দরজার মধ্যে যা দেখলেন তাদের অবস্থা কেমন, ইয়াকুলুনা নার, তারা আগুন খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা মুসলমানদের কথা বলছে। কাদের কথা? যারা অমুসলিম তাদের শাস্তির কথা বাদ, শুধু মুসলিম যারা যে পরকালে তাদের জন্য এই বদ অভ্যাসের কারণে তারা কি শাস্তির মুখোমুখি হবে, এই কথাগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাম তুলে ধরেছেন। তারা অত্যন্ত কষ্টের মধ্যে জিন অতিবাহিত করতেছেন। ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলা, জিবরাইল সালাতু ওয়াসালামকে প্রশ্ন করেছে, ইয়া এ ভাই এরা কারা, এদের পরিচয় কি? আলা হাউলা ইয়াকালুনা মুআলাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। এরা হচ্ছে এতিমের মাল ভক্ষণকারী, নাউযুবিল্লাহ, এতিমের মাল ভক্ষণকারী। যারা এতিমের মাল আত্মসাত করে খাবে তারা মাল খাচ্ছে না, তারা সরাসরি কি খাচ্ছে? আগুন খাচ্ছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন সরাসরি তাদের পেটের মধ্যে কি নিচ্ছে? জাহান্নাম নিচ্ছে, আগুন খাচ্ছে। আমরা অনেকে সিগারেট খাই না, খাই নাক দিকে ধোঁয়া ছাড়ি, এখান থেকে খাই আবার নাক দিকে ধোঁয়া ছাড়ি, এটা তো আমরা দুনিয়াতে দেখা যায়। তো তারা সরাসরি যারা ইয়েতিমের মাল জুলুম করে খাবে তারা মাল খাইলো না, সরাসরি কী খাইলো? জাহান্নামের আগুন খাইলো। আল্লাহ তাআলার কাছে ফানা হাসায় এই সমস্ত বদ অভ্যাস থেকে। আল্লাহুম্মা আমিন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। তারা যেন যারা জুলুম করে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, একটা হচ্ছে সরাসরি তাদেরকে জুলুম করে মারধর করে জোরপূর্বকভাবে স্বাক্ষর নিয়ে জায়গা সম্পত্তি সবগুলো নিজের নামে নিয়ে নেওয়া, এটা হচ্ছে এক সিস্টেম। এটা হচ্ছে সরাসরি তাদেরকে ভয় ভীতি দেখানোর মাধ্যমে। আর একটা হচ্ছে কলা কৌশলে, বাতি যারা এখনও ছোট, বাতি যারা কি এখনও ছোট, ভাই মারা গেছে বহুত আগে, বাতি যারা এখনও ভাতিজা বাস্তিরা এখন অনেক ছোট কিন্তু তারা এখনও কিছু বুঝে না, তো এই ভাইয়ের সম্পত্তি সবগুলা নিজে অনেক চালাক অনেক চতুর, নিজের নামে সব কিছু নিজের নামে করে বাস এদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কলা কৌশল। এটা তো মাধ্যমে করে নাই, কিছু করে না, করছে, এটা হচ্ছে কলা কৌশলে। যত প্রকার কৌশল থাকুক না কেন, এতিমের মাল যেভাবে হোক, হাত দিয়ে হোক অথবা হাত ঘুরে যেভাবে হোক না কেন, আপনি যখন এতিমের মাল ভক্ষণ করে খাবেন আপনি মাল খান নাই, সরাসরি জাহান্নামের আগুন খেলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই মাল দিয়ে কী করবেন দেখেন না, অনেকজন একজন ব্যাংকার মারা গেছেন, দুই দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কোটি কোটি টাকা কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকা কয়েকটা বাড়ি আছে, এই সন্তানগুলা রেখেছেন, সম্পদ নিয়ে ভাগাভাগি করতে গিয়ে বাবার লাশটা ফসা ধরেছে। এই সন্তানের জন্য আপনি কাকে আপন মনে করবেন? বাবারা সন্তানদেরকে পৃথিবীর সব থেকে বেশি আপন মনে করে, নিজের জীবনটা শেষ করে দেয়, নিজের জীবনটা শেষ করে দেয়, সর্বশেষ চিকিৎসার করার জন্য ঠিকমতো চিকিৎসা করে না বাবারা, শুধু ছেলে সন্তানরা। এত মানুষ এত নিমো খারাপ হয়ে যায়। উদাহরণ হয়েছে গতকালে একটা নিউজ দেখেছি, এটা দামনবিয়ার মধ্যে একই কায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বদ অভ্যাস থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলার গজব সরাসরি নাজিল হবে এই সমস্ত জালেমদের উপর, এই সমস্ত জালেমদের উপর আল্লাহ তাআলার গজব সরাসরি নাজিল হবে, এগুলা খাইয়ে বাঁচতে পারবে না। যে বাবা সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে সন্তানের জন্য এতগুলো সম্পদ রেখে গিয়েছিল, সে বাবা মৃত্যু শয্যা কী পাইল, ঠিকমতো চিকিৎসা পর্যন্ত পাইল না। এভাবে অফারের মাল সম্পত্তি এগুলা যেভাবে যে কলা কৌশল হোক না কেন, আপনি যখন খাবেন আপনি মাল খাইলেন না, সরাসরি কী খাইলেন? জাহান্নামের আগুন ভক্ষণ করলেন,
দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত এরা কি এখন দুনিয়ার মধ্যে শান্তি যারা এক সমস্ত কুকর্মটা করলো এটা সারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হচ্ছে কি না কিন্তু পরকালে আল্লাহকে তাদেরকে ছাড় দিবেন না দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না পরকালে আল্লাহ তাআলা তার শাস্তি এক বিন্দু পরিমাণ কমতি করবেন না উনি ইনসাফ পূর্বক ইনসাফ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার করে ছাড়বেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের সমাজকে আমাদের এই জাতিকে হেফাজত করুন আমিন এই মাল অর্জন করতে গিয়ে আমি কিছুদিন আগে বলছিলাম যে নায়ক রিয়াজ সাহেবের শ্বশুর এভাবে নিজ গুলিতে আত্মহত্যা করে মারা গেছেন ঠিক কি না তার কাছে কি সম্পত্তি কম ছিল কম ছিল নাকি একাকিত্ব জীবন সহ্য করতে পারছে না ছেলেও আছে মেয়েও আছে টাকাও আছে সব কিছু আছে কিন্তু কি নাই শান্তি নাই নাই কি শান্তি তাই ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই টাকা পয়সার মধ্যেও শান্তি নাই ছেলে সন্তানের মধ্যেও শান্তি নাই যদি ইসলাম না থাকে যদি কি না থাকে ইসলাম যদি না থাকে তাহলে আপনার টাকার মধ্যেও শান্তি নাই ছেলে সন্তানের মধ্যেও শান্তি নাই আপনার দুনিয়া সব কিছু আছে কিন্তু আপনার কাছে ইসলাম নাই সেখানে আপনার মধ্যে কি নাই শান্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে এই সমস্ত নিদর্শনগুলা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান তোমাদের শিক্ষার জন্য আমাদের শিক্ষার জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে মাল 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 টাকা 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 ছেলে সন্তান বলে বলে জীবন নিজের জীবনকে শেষ করে দিও না পরকালে আল্লাহ তাআলা বলছেন যে ছেলে বাপ থেকে ফালায়ন করবে মা মেয়ে থেকে ফালাবে এগুলা দুনিয়া থেকে শিক্ষা নাও এই সমস্ত ইতিহাসগুলা এই সমস্ত ঘটনাগুলা থেকে শিক্ষা নাও দুনিয়াতে আজকে মা বাবা লাঞ্ছিত হচ্ছে ছেলের হাতে বাবা খুন হচ্ছে ছেলের হাতে মা খুন হচ্ছে এগুলা দুনিয়া থেকে শিক্ষা নাও এগুলা আল্লাহ তাআলা দেখান মাঝে মাঝে আমাদের শিক্ষার জন্য মাঝে মাঝে নজিরগুলো আল্লাহ তাআলা দেখান কিসের জন্য আমাদের শিক্ষার জন্য নবী ওয়ালিদের মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলা দেখাইছেন এগুলা তো আমরা ইতিহাসের বইয়ের মধ্যে হাদিসের বইয়ের মধ্যে পাই কিন্তু সরাসরি আমরা যেগুলা দেখতেছি এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমরা যদি এখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন যদি আমাদের জীবনে আসতে পারে তাহলে আমাদের জন্য আর বাঁচার কি নাই উপায় নেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক সঠিক পথ পরিচালিত করার তৌফিক দান করুক